আসসালামু আলাইকুম, আমি এস এম নাফিসুল আজিজ। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক ইউনিট থেকে প্রথম স্থান অধিকার করেছিলাম। আলহামদুলিল্লাহ, পিছনে কৃতজ্ঞতা সর্বপ্রথম মহান আল্লাহর, তার ইচ্ছা ছাড়া আমি কিছুই করতে পারতাম না। তার পাশাপাশি আমার বাবা মা, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং অবশ্যই আমার শিক্ষকগণ, যাদের সহায়তায় আমি এত দূর আসতে পেরেছি, তাদের নিকট কৃতজ্ঞ। আমি অ্যাডমিশনের প্রস্তুতি মূলত প্রথম বর্ষ থেকেই একাডেমিক পড়ার পাশাপাশি জয়কলেরি যেগুলো আমার কাছে ছিল আমি পড়েছি, কিংবা যেগুলো আমার বন্ধুদের কাছে ছিল তাদের কাছ থেকে নিয়েছি, এইভাবে আগে থেকেই একাডেমিক এর পাশাপাশি অ্যাডমিশন ভিত্তিক প্রিপারেশন নিয়েছিলাম। অনুষদের নিকট আমার পরামর্শ হচ্ছে, ভর্তিযুদ্ধকে 3 মাসের যুদ্ধ বিবেচনা না করে প্রথম বর্ষ থেকেই কেউ যদি ভর্তিযুদ্ধকে সিরিয়াসলি নেয় এবং সে অনুযায়ী পরিশ্রম করে, আশা করি আল্লাহর রহমতে সে ভালো কিছু করবে। একজন ছাত্র যদি মূল বিষয়বস্তু, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি একাডেমিকের মূল রাইটারদের বইয়ের পাশাপাশি যদি জয়কলির প্রস্থ ব্যাঙ বা বুয়েট মেডিকেল সিরিজের বইগুলো ঘাটাঘাটি করে কিংবা সলভ করার ট্রাই করে, আশা করছি সে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ।